এখানে গণতন্ত্র পরিপন্থী কাজ হয়েছে, এখানে বিবাহিত বয়স উত্তীর্ণ অছাত্র, ঠিক আছে, তারপরে তারপরে সন্ত্রাস আছে, সব মিলেই আর দুই ছেলের বাবা আছে, দুইটা বিবাহিত মানে ছাত্রলীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক, শ্রমিক নেতা কখনো ছাত্রলীগের নেতৃত্ব দিতে পারবে না। বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক কাঠামো ৫ নং ধারার ক অনুচ্ছেদ অনুযায়ী অনূর্ধ্ব ২৯ বছর বয়সী বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী প্রাথমিক সদস্য হতে পারেন। এটা হচ্ছে একটা সংগঠনের একটা রুলস। সাংগঠনিক কাঠামোর ৫ নং ধারার গ অনুচ্ছেদ অনুযায়ী বিবাহিত ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত কোনো ছাত্রছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না। সদ্য ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক দ্বয় নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের গণতন্ত্র বেঁধে দেওয়া উক্ত দুটি সাংগঠনিক কাঠামো পরিপন্থী হয়েছে। আমরা বরিশাল মহানগর এবং বরিশাল মহানগর শাখা সকল নেতাকর্মী গণতন্ত্র পরিপন্থী এই সদ্য গঠিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমাদের দাবি এই কবিতা অবাঞ্ছিত করতে হবে।